কর্মজীবী মহিলাদের জীবনে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম। এরা ঘরে কাজ করে, অত্যন্ত কঠোর পরিশ্রম করে, আবার বাহিরে ওদেরকে কাজ করতে হয়। টাইম মেনটেন করে এরা চলে যে এদের নিউট্রিশন ওরা ঠিক মতো নিতে পারে না, প্রপারলি ব্যালেন্স ডায়েট ইনটেক করে না, পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে ওরা নিজের প্রতিও যত্ন নেয় না। তাছাড়া অনেক ওয়ার্কলোডের মধ্যে ওরা ঠিক মতো নিজে কি খাচ্ছে বা কি করছে এগুলো খেয়াল করে না, ফলে ওদের জীবনে একটা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি শুরু হয়ে যায় শরীরে। এতে তো সে অল্পতেই অবসাদগ্রস্ত হয়ে যায় এবং এর ফলে সে বিষণ্ণ থাকে। তো সেই জন্য যদি ওরা প্রতিদিন 500 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম নেয়, তাহলে ওরা অনেক এনার্জেটিক হবে এবং বেশ ভালো কর্মক্ষম থাকবে এবং সমাজকে সে কিছু দিতে পারবে। তাছাড়া বেশিরভাগ কর্মজীবী মেয়েরাই হলো বয়স 30-এর উপরে। তো 30-তে এমনিতে মেয়েদের শরীরে একটা হরমোনাল কারণে ক্যালসিয়াম ঘাটতি শুরু হয়ে যায়, ফলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা ইত্যাদি ব্যথা শুরু হয়। এই সময় যদি সে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি সবুজ শাক সবজি, দুধ এবং প্রোটিন জাতীয় খাবারের পাশাপাশি সে ডেইলি ক্যালসিয়াম ইনটেক করে, তাহলে সে অনেক কর্মক্ষম থাকবে এবং অনেক ভালো আউটপুট দিতে পারবে ফ্যামিলিকে, সোসাইটিকে, ইভেন দেশকেও সে অনেক ভালো সার্ভিস দিতে পারবে। আমাদের সুস্থভাবে চলার জন্য হাড়ের গুরুত্ব অপরিসীম। হাড়কে সুস্থ রাখতে হবে। হাড় যদি সুস্থ থাকে, বোনস সারা শরীর যদি সুস্থ থাকবে। আর তাছাড়া আমাদের শরীরের স্কিন, ত্বক, নখ এগুলাকে ভালো রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। সো এগুলাকেও যদি হেলদি রাখতে চাই আমরা, তাহলে আমাদেরকে প্রতিদিন 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। তো আমার অ্যাডভাইস হলো প্রতিদিন যদি সে 500 থেকে 1000 মিলিগ্রামের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের ক্যালসিয়াম আছে বাজারে, এগুলো যদি নেয়, যেমন অস্ট্রেকেল জি বা আরও অন্যান্য ক্যালসিয়াম আছে, এগুলো যদি নেয় তাহলে সে অনেক কর্মক্ষম থাকবে এবং আমাদের জন্য অনেক হেল্পফুল হবে।